তো রাত্রিবেলা এসে গেছি, তোমরা যে তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। ভালো আছি খুব একটা বলবো না, আমার জ্বর শরীরটা ভালো নেই আর মাথা ব্যথা ওর আমার যা হচ্ছে একসাথে হচ্ছে। আমরা ওর ভিডিও মাথা ছাড়তে ব্যথা, পারিনি আমারও আর মাথা কিছু ব্যথা। রিজনের জন্য আমরা ভিডিও ছাড়তে পারিনি আজকের দিনে, আজকে হচ্ছে তোমার সোমবার, তাই তো? তো যাই হোক, আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো ভিডিওটা হচ্ছে আমাদের, ভিডিও তোলা আছে কিন্তু আজকে ওই ভিডিওটা দিলাম না, যেহেতু আমি একজনের ভিডিওটা দেখলাম আজকে, এনআর দিদি ভাই, এনআর ব্লগস। তোমরা সবাই জানো এনআর দিদি ভাই চ্যানেলটা, কম বেশি সবাই জানো। তো দিদি ভাই একজনের চ্যানেল ডিলিট হয়ে গেছে, সেই সম্বন্ধে দিদি ভাই একজনের চ্যানেলটা নিয়ে ছেড়েছে। তো আমার কিন্তু সে বন্ধু নেই, কিন্তু যখন আমি দেখলাম যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, না আমার না খুব এগুলো খারাপ, মানে খারাপ করবো কি, আমার কেন সবারই লাগে যে চ্যানেল ডিলিট, মানে আর কত, মানে চ্যানেল ডিলিটের নিয়ে আমি এত ভিডিও এনেছি, মানে তোমরাই বুঝতে পারছো চ্যানেল ডিলিট কত মানুষের হচ্ছে। মানে যতগুলো চ্যানেল ডিলিট হচ্ছে, আমার বন্ধু থাক না থাক আমি কিন্তু নিয়ে এসেছি। তো এই দিদি ভাই আমার কিন্তু বন্ধু নেই, যখনই শুনলাম দিদি ভাই চ্যানেল ডিলিট হয়ে গেছে, আমি কিন্তু দিদি ভাইকে নিয়ে ভিডিও করতে এলাম। কেন কি, দিদি ভাই যদি কিছু বন্ধু হয় আমাদের থেকে বা কিছু সাপোর্ট হয়, তার জন্য আমি ভিডিওটা করলাম দিদি ভাইয়ের পারমিশন ছাড়াই। কেন এনার দিদি ভাই দেখলাম ভিডিওটা বানিয়েছে, সবার কাছে সাপোর্ট চাইছিল, আমিও সাপোর্ট চাইছি, তোমরা সাপোর্ট করো, কিন্তু একটা ছোট্ট ভুলের জন্য চ্যানেলটা ডিলিট হয়ে গেল। কি ছোট্ট ভুল জানো, দিদি ভাই মানে ওয়াশ টাইম কম্পিউটার মুখে ছিল, দিদি ভাইয়ের নামটা হচ্ছে পিঙ্কি দে অনলি মি ব্লগ, পিঙ্কি দে অনলি মি ব্লগ। আগে চ্যানেলটার নাম আমি বলতে পারবো না, এখন রিসেন্টলি আবার একটা চ্যানেল খুলেছে, 14-15টা না কটা, 28টা মতো সাবস্ক্রাইবার আছে, পিঙ্কি দে অনলি মি ব্লগ। তো দিদি ভাই সিরিয়ালের থাম্বেল দিয়ে দিয়ে লাইভ লাইভ করতো। করতো। তো সিরিয়ালের থাম্বেলটা কিন্তু আমি আগেও বলেছি, সিরিয়ালের থাম্বেল দিয়ে তোমরা কিন্তু কেউ করো না। দেখো অনেকে মানে ভিডিওটা শোনে দিয়ে হ্যাঁ ঠিকই বলেছো কমেন্ট করে, কিন্তু তারাই আবার সে রিলসগুলো করে, ঠিক ঠিকই আছে? তো আমি কাউকে ফোর্স করব না, কিন্তু দেখো চ্যানেলটা চলে গেলে কিন্তু আর আনা যাবে না। এই দিদি ভাই চ্যানেলটা হয়তো দিদি ভাইও শুনেছিল কারোর কাছে যে থাম্বনেল দেওয়া যায় না, কিন্তু তাও মনে হয়েছিল না ঠিক আছে আমার কি কিছু হবে, হবে না। মানে আমি দিদি ভাইয়ের কথা বলছি না, আমি সবার কথাই বলছি, এগুলো আমাদের মনের মধ্যে আসছে, আমারটা কিছু হবে না, আমি দিয়ে দিই কোনো কিছু হবে না। কিন্তু ইউটিউব তো কারণ নয়, ইউটিউব যখন দেখবে ভুল আছে ইউটিউবের কাছে, আমিও কেউ না, তুমিও কেউ না, কেউ কেউ না, যখন রুলস রেগুলেশন আমরা ব্রেক করবো, মানে আমাদের চ্যানেল কিন্তু কোনো কারণেই থাকবে না। দিদি ভাই স্ট্রাইক খেয়েছিল, মেল চেক করেনি, তো স্ট্রাইকটা যখন দেখে হয়তো সেটা লাস্ট স্ট্রাইক ছিল আশা করি, কারণ না হলে তো একটা স্ট্রাইকে তো চ্যানেল ডিলিট হয়ে যায় না। তো আগে হয়তো খেয়েছে সেটা স্ট্রাইক, মেলটা হয়তো দেখেনি, বা যদি একটাই দিয়েছে হতে পারে যে এমন কিছু হয়েছে যেটার কারণে ডিলিট করে দিয়েছে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যাদের মনিটাইজেশন এখনো অন হয়নি, যারা লাইভ করছো, তোমরা লাইভ করো, লাইভ করতে মানা নেই, কিন্তু নিজস্ব কন্টেন্ট নিজস্ব ছবি দিয়ে করো, কি দরকার আমাদের অগাধ ভিউয়ের, কোনো দরকার নেই। আমাদের কম ভিউ আসুক না, 200টা লোক দেখুক আমাদেরকে, আমরা সময় দিয়ে দিয়ে আমরা লাইভ করবো, একে সময় দিয়ে তাকে সময় দিয়ে তারা আমাদের লাইভে আসবে, কিন্তু কি দরকার আমাদের যেটা বাইরে ভিউটা আনবার, যেটা এইটাতে একদম ইললিগেল। তুমি দেখো একটা সিরিয়ালে থাম্বনেল দিচ্ছ, সেটা ইউটিউব তো ধরবে, ইউটিউব তো একটা রোবট, এটা তো ধরবেই, এটা না ধরার কিছু নেই। তোমরা প্লিজ তোমার 2 দিন পর মনিটাইজেশন করো, কিন্তু তোমরা এরকম করে সিরিয়ালে থাম্বনেল দিয়ে চ্যানেলটা ক্ষতি করো না। দিদি ভাই কিন্তু বারবার করে, এই দিদি ভাই কিন্তু বারবার করে বলছো তোমরা আমরা যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না। তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, তোমরা আমার প্রত্যেকটা রিকোয়েস্ট রেখেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। আমি যখন জুমাদিকে জুমাদি চ্যানেলটা ডিলিট করেছো, তোমরা সবাই গিয়ে বন্ধু করেছো, মানে আমার এত ভালো লেগেছে, মানে তোমাদেরকে যে কি বলবো, আমার যে জেনুইন যে বন্ধুগুলো আছে, তোমরা যে আমার কথা এত শুনে শোনো, মানে তার জন্য সত্যি আমি হয়তো তোমাদের কোথাও মনে এক জায়গায় জায়গায় করে রেখেছি বলে তোমরা আমার জায়গায় আমার কথা শুনে তোমরা নিজের থেকে আগ বাড়িয়ে গিয়ে বন্ধু করো, অনেক অনেক ভালোবাসো তোমাদেরকে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যারা এটা করছো সিরিয়াল থাম্বনেল দিও না প্লিজ, রিকোয়েস্ট করছি, কারণ চ্যানেলগুলো আমাদের খুব ছোট্ট নিজস্ব বাচ্চার মতো করে মানুষ করা, তো চ্যানেল ডিলিট হয়ে গেলে খুব কষ্ট হয়। যার চ্যানেল ডিলিট হয়েছে সে তো এখন হ্যাপি টাস করছে, যারা যাদের হয়েছে, আর যারা নতুন করে আবার শুরু করা, মানে এই যে আমাদের যেমন রীতা ভোট, রীতা রাজ দিদি ভাইয়ের হয়েছে, তারপর তোমার আমাদের ঝুমা দিদি ভাইয়ের হয়েছে, এই দিদি ভাইয়ের হলো। তো সবাইকেই বলছি তোমরা আরো যারা এখন লাইভ করছো লাইভ করো, কোনো মানা নেই কিছু নেই, কিন্তু সিরিয়ালে থাম্বনেল বা এই অনুরাগের ছোঁয়া কোনোরকম বা ইল্লিগেল ইল্লিগেল বহুয়া কি কি সব আর থাম্বনেল গুলো দিচ্ছ ওগুলো দিও না, ইল্লিগেল কোনো কিছু প্রসেস ইউজ করো না, ইউজ করো না একদম। বাস এটাই বলবো।
আর পিঙ্কি দিদি ভাই যদি তোমরা সাপোর্ট করো তো তোমরা অবশ্যই সাপোর্ট করে দিও চ্যানেলটা। আমি অ্যাট দা রেট দি চ্যানেলের লিঙ্ক আমি দেবো না আর, কারণ লিঙ্ক দেওয়াটা দিতে মানা করছে, লিঙ্ক আমি দিতে চাইছি না আর। আমি চ্যানেলের নামটা বলে দিচ্ছি আর আমি অ্যাট দা রেট দিয়ে আমার মানে টাইটেলের নিচে অ্যাট দা রেট দিয়ে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর যার যার মনে হয় একটু সাপোর্ট করছে দিদি ভাইকে, দিদি ভাই আবার নতুন করে শুরু করছে, বেচারা কত কষ্ট বলতো, এত দূর এগিয়ে গিয়ে ওয়াস্ট টাইম কম্পিউটার মুখে ছিল আর চ্যানেলটা ডিলিট হয়ে গেল। মানে সত্যি এগুলো শুনে না ভয় লাগছে নিজেদেরই, খারাপ লাগে। আমার চ্যানেল যে কোনো দিন চলে যাবে, আমি তোমাদেরকে এখন লাইভে এসে বলছি, কারণ আমার তো সব কন্টেন্ট ছাড়া আছে, আমি সব মিক্স কন্টেন্ট দিই। আমার চ্যানেলটা চলে গেলেও আমার কোনো মানে ইয়ে থাকবে না, কারণ আমি নিজের জেনে শুনে ভুলটা করছি। কিন্তু তোমরা প্লিজ এই ভুলটা করো না। একটা রিকোয়েস্ট তোমাদেরকে, বাস তোমাদেরকে, তোমরা সবাই কম বেশি সংসার সামলে মানে চ্যানেলটা খুলেছো কিছু ইনকামের আশায়, তো বলবো যে এই কথাগুলো শোনো আর এই দিদি ভাইকে একটু সাপোর্ট করো পারলে। আর আজকে ভিডিওটা বড় করতে পারছি না, কারণ আজকে সত্যি অসহ্য মাথা ব্যথা, তাকাতেও পাচ্ছি না ভালো করে, চোখগুলো দেখেই বুঝতে পারছো মানে কিছু ভালো লাগছে না। ওরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ, দুজনেরই এবার শুয়ে পড়বো। তো এই ভিডিওটা করার জন্যে আজকে আমি আগের ভিডিওটা দিলাম না, না আগে এই ভিডিওটা দিয়ে দিই, বন্ধুদেরকে বলি একটু হেল্প করো তোমরা, তোমরা একটু দিদি ভাইকে পারলে হেল্প করো। আর জুমা দিদি ভাইয়ের এখন লগ ইন করানো চ্যানেলটা, জুমা দিদি ভাই সবাইকে ব্যাগ দিয়ে দেবে বলেছে, ঠিক আছে। জুমা দিদি ভাই চ্যানেলটা কি একটু লগ ইন করানোই বললো, এটা লগ ইন করার পর কিছু বন্ধু করতে পারবে, এখন বন্ধু করতে পারছে না, কি কি লগ ইন করানোই বললো। তো তোমরা কেউ চিন্তা করো না, জুমা দিদি ভাই সবাইকে ব্যাগ দিয়ে দেবে, ঠিক আছে। তোমরা আমার কথা শুনে জুমা দিদি ভাইকে বন্ধু করেছো তার জন্য অনেক অনেক ভালোবাসে তোমাদেরকে, জুমা দিদি ভাই ব্যাগ দিয়ে দেবে। আর এই দিদি ভাইকে আমিও চিনি না, কিন্তু দেখো আমি চিনি না কিন্তু আমি তা ভিডিও করলাম, কারণ আমি আমি চাই যে সবাই এগাক, কারণ দিদি ভাই আমার কেউ না, কিন্তু আমার তাও খারাপ লাগছে। মানে কেউ না বলতে পারে, আমি আমার কোনো আড়াপ পড়েছই নেই, কোনো ভিডিও দেখা দেখি নেই, সেও আমাকে চেনে না, আমিও তাকে চিনি না, তা আমি ভিডিও করেছি কারণ তার কষ্টটা আমি দেখলাম, সে মুখে যখন বলছে কথাগুলো শুনলাম খারাপ লাগলো। আমার যখন কেউ এরকম মানে কেউ ভিডিও ছাড়ো না, আমার মনে হয় যে সে যদি আমাকে গালি দেবে দিক, তাও আমি তাকে নিয়ে ভিডিও করবো, কারণ তার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, এটা আমাদের খুব কষ্টের জায়গা, কারণ আমরা চ্যানেলটাকে সেই হিসেবে ভালোবাসি তার জন্য। তো বন্ধুরা তোমরা একটু পাশে থেকো সেই দিদি ভাইয়ের, আমিও পাশে আছি, আমি বন্ধু করে নেবো দিদি ভাইকে, সবাই নতুন করে শুরু করেছে, সবাই তাকে সাপোর্ট করো, আর তোমরা সাপোর্ট পাবে আশা করি। আর যারা আমার কথা শোনো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে কিছু বলার ভাষা পাচ্ছি না, কারণ আজকে আমার নিজেরই শরীরটা খারাপ লাগছে, শুধু এটুকুই বলবো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার কথা শোনার জন্য। আর চলো বন্ধুরা, তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, এখন শীতকাল পড়েছে, একটু সোয়েটার ফোয়েটার নিয়ে থেকো, আমাদের করো না, আমরা যা ভুল করেছি, পুরো ঠান্ডা লেগে গেছে আমাদের দুজনেরই। তো চলো বন্ধুরা, এখন কত টাটা, অনেক অনেক ভালোবাসা। আর লিঙ্কটা কিন্তু আমি লিঙ্ক কমিউনিটিতে আমি কারোর ভিডিও দিতে পারবো না, আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। লিঙ্ক দেওয়া মানা আছে বলে দিতে পারছি না, লিঙ্ক দিলে চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। তোমাদের আগের ভিডিওতে বলেছে তোমরা যে এখনই ভিডিওটা দেখে নাও, চারটে নতুন আপডেট এসেছে, সেই আপডেটের মধ্যে লিঙ্ক দিতেও মানা করেছে, মানে লিঙ্ক দেখে দিতে বলেছে, যে তার যদি কোনো মানে কি বলবো ইন ফিউচার বা এখন যদি কোনো ভিডিওতে স্ট্রাইক আসে, তাহলে যেহেতু তুমি ওর চ্যানেল বা ওর ভিডিও প্রমোট করেছো, সেহেতু তোমারও স্ট্রাইক আসবে, সেই জন্য লিঙ্কটা দিচ্ছি না আর কিছু না। চলো বন্ধুরা, তাহলে এখন কেমন, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।